স্যার আপনি মিউট করে রাখছেন স্যার, আপনি কথা শুনতে পাচ্ছি না। দুঃখিত, আমি এখন শোনা যায়? জি স্যার। যে লক্ষণগুলো আমাদেরকে প্রথম নিতে হবে সেটা হলো যে প্রথম নিতে হবে অদ্ভুত লক্ষণ। অদ্ভুত লক্ষণের গুরুত্ব সর্বোচ্চ। 10টা সিমটম কভার করার পরেও যদি আমি একটা অদ্ভুত লক্ষণ পাই এবং সেটা 100% কারেক্ট দেখি, তাহলে সেই অদ্ভুত লক্ষণের উপরে ভিত্তি করে মেডিসিন দেওয়া যায়। এরপরে রয়েছে প্রেম, ঘৃণা, আকাঙ্ক্ষা, বিদ্বেষ, এগুলোর সাথে সম্পৃক্ত। যেমন কি লাভ এলিমেন্টস ফর্ম, অর্থাৎ প্রেম ভালোবাসা থেকে ব্যর্থ হওয়ার পরে রোগ হয়েছে। আবার হতে পারে লাভ সিকনেস, প্রেম কাতুর। আবার আছে কি হোম সিকনেস, ঘৃণা, কেউ তাকে ঘৃণা করে বা ঘৃণা থেকে রোগ হয়েছে। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার ইংরেজিতে হলো রেপারটরিতে ডেজায়ার। এবং এই যে আকাঙ্ক্ষা, প্রেম, ঘৃণা, বিদ্বেষ, এই সম্পৃক্ত যে লক্ষণগুলো রয়েছে, জেলাসি, এই লক্ষণগুলো আমাকে প্রথম বিবেচনা, দ্বিতীয়বারে বিবেচনা করতে হবে। এরপরে বুদ্ধিভিত্তিক লক্ষণগুলো। বুদ্ধিভিত্তিক লক্ষণ কি? যে রুগী বোকাটে ভাব কিনা, চতুর কিনা, ঠান্ডা কিনা, গরম কিনা, এই যে বিষয়গুলো, মানে তার চাতুরতা, ব্রেইন, ইন্টেলেকচুয়াল, এইগুলো আমাকে বিবেচনা নিতে হবে। তারপরে রয়েছে মেমোরি, অর্থাৎ স্মৃতি, তার স্মৃতিশক্তি কেমন, কখন ভুলে যায়, লিখতে গেলে অক্ষর ভুলে যায় কিনা, এগুলো বিবেচনা নিতে হবে। এবং এরপরে যে জিনিসটা নিতে হবে, শরীরের সাথে সম্পৃক্ত লক্ষণগুলো এবং মোডালিটিস। মোডালিটিস কি? হ্রাস বৃদ্ধি। যেমন আমি এর আগে যে লক্ষণগুলো আলোচনা করেছি সেটা হলো কি, মাসিকের আগে বাড়ে, মাসিকের পরে বাড়ে, সকালবেলা বাড়ে, দুপুরবেলা বাড়ে, গরম দিলে বাড়ে, ঠান্ডা দিলে উপশম, ঠান্ডা দিলে উপশম, গরম দিলে বাড়ে, এই যে পঞ্চাক্রমী লক্ষণগুলো, এগুলো আমাদেরকে নিতে হবে। এরপরে আমাদের যে জিনিসগুলো নিতে হবে সেটা হলো ডেজায়ার, অ্যাভারশন। কোনো খাবার খেলে তার ভালো লাগে, পছন্দ, আবার কোনো খাবার খেলে তার বিতৃষ্ণা, কোনো খাবার খেলে রোগ বেড়ে যায়, এগুলো নিতে হবে। এরপরে নিতে হবে এখানে যে শরীরের সাথে সম্পৃক্ত লক্ষণগুলো, যেমন গোসল করতে অনীহা, গোসল করতে পারে না, ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি পায়, গরমে বৃদ্ধি পায়, এই যে বিষয়গুলো, এই কয়েকটা বা 5-6টা বিষয় বিবেচনা করে আমাকে লক্ষণ নিতে হবে। তো চলুন আমরা একটা কেস নেই এবং একটা কেস আলোচনা করি। এর জন্য আমরা রাডার ওপেন করব, বেশি নয়, আমি 3টা লক্ষণ নেব। ধরুন আমাদের একটা রুগী আমার কাছে এলো এবং রুগী বলল, রুগী আমার কাছে আসার পরে দেখলাম সে বোকার মতো হাসে, তাহলে সমস্যাটা কি? হাসি। সিমটমের মূল বিষয়টা কি? হাসি। তাই হাসিটা আমরা পাবো মাইন্ডে, মাইন্ড স্মাইল বা স্মাইলিং ফুলিশ, বোকার মতো হাসে। এই বোকার মতো হাসিটা কেমন? ইনভলেন্টারি, মানে এমনি এমনিতে হাসে, নেভার, কখনই হাসে না। তারপর স্লিপ ইন, সার্ডোনিক, কিভাবে ঘুমের মধ্যে হাসে, তাহলে আমরা ইনভলেন্টারি দিলাম। ওয়েন স্পোকিং, যখন কথা বলে। এখন আমি আরেকটা বিষয় আলোচনা করা বাকি রয়ে গেছে, আলোচনা করিনি, সেটা হলো একক লক্ষণিক সিমটম। এখানে দেখেন মাইন্ড ফ্লুইশ ইনভলেন্টারি ওয়েন স্পোকেন, ওয়েন যখন কথা বলে তখন বোকার মতো একা একাই হাসে। এই সিমটমে একটা মাত্র মেডিসিন, অরাম মেটালিকাম। এই অরাম মেটালিকাম মেডিসিনটা এই সিমটমের বিপরীতে একটাই মেডিসিন। যেই সিমটমের বিপরীতে মাত্র একটা মেডিসিন সেটাকে একক লাক্ষণিক বা একক মেডিসিন বলে। অর্থাৎ একটা সিমটমের বিরুদ্ধে বিপরীতে যখন একটা মেডিসিন পাই তখন এটাকে একক সিমটম বলে। চলুন আমরা আর একটা সিমটম নেই। স্টোমাক ডিজায়ার সুইট, সুইট, তারপরে নেব
stomach aversion মানে কি অপছন্দ করে aversion ডিম অপছন্দ করে তাহলে আমরা এখানে দেখলাম কি এখানেও সালফার আসছে কেলিসালফাসে আর্জেনাইটিকাম আসছে এভাবে করে আমাদেরকে রাপোর্টারি করতে হবে অর্থাৎ টোটাল বিষয়টা হলো কি একটা সিস্টেম মেইনটেইন করে আমাদের রাপোর্টাইজেশন করতে হবে আমি রাপোর্টারির উপরে আরো একটা ক্লাস নিতে হবে আপনাদেরকে তো কম্পিউটারাইজ রাপোর্টারি কিভাবে করতে হয় কোন সিম্পটমটা কিভাবে করতে হয় বগার কিভাবে রাপোর্টারি করেছেন তারপর হানিম্যান কিভাবে রাপোর্টারি করছেন এগুলো আমরা লাস্টে যখন কেস টেকিং করে আপনাদেরকে কেস দেখাবো তারপরে আমরা আবার রাপোর্টারির উপর আরেকটা ক্লাস নেব তো তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো আমরা যখন রাপোর্টাইজেশন করতে যাব রাপোর্টাইজেশন করব তখন কি করব যে মানসিক লক্ষণগুলো নেব এবং বিশেষ করে অদ্ভুত লক্ষণগুলো নেব এরপরে আমরা নেব যেই লক্ষণগুলো আমাদের শরীরের সাথে সম্পৃক্ত যেমন খাদ্যের ইচ্ছা অনিচ্ছা অসুখের হ্রাস বৃদ্ধি তারপর রয়েছে খাদ্যের ইচ্ছা অনিচ্ছা নেবেন অসুখের শরীরে হ্রাস বৃদ্ধি নেবেন মাসিক মাসিকের আগে পরে এই সিমটমগুলো মহিলাদের জন্য খুব গুরুত্বপূর্ণ লক্ষণ সেগুলো নেব এবং এই লক্ষণগুলো নেওয়ার পরে অর্থাৎ আমি আবার বলছি আমি মনে হয় বাদ দিয়ে গেছি প্রথমে আসি আমরা মানসিক লক্ষণের মধ্যে অদ্ভুত লক্ষণগুলো যেটাই হোক মানসিক হোক অর্গানিক হোক নেব এরপরে মানসিক লক্ষণগুলো নেব ভালোবাসা হিংসা ঘৃণা বিদ্বেষ এগুলো নেব খাদ্য খাদ্যের ইচ্ছা অনিচ্ছা এবং বৃদ্ধি সেগুলো নেব গোছলে ইচ্ছা অনিচ্ছা সকালে বারে দুপুরে বারে ঠান্ডা দিলে বারে গরম দিলে বারে কেউ বাধা দিলে পারে এগুলো আমরা নেব তারপর হলো আমরা নেব যে আমাদের রোগীর যে বিশেষ মনোবৃত্তি অর্থাৎ রোগী কি করতে চায় এগুলো নেব এবং এর এর চেয়ে এর পিছনে আরো কিছু জিনিস নেওয়া দরকার অর্থাৎ হলো রোগীর কিছু হিস্টোরি নিতে হবে সেটা হলো কজেশন অর্থাৎ কি কারণে এই রোগটা হয়েছিল ফ্যামিলি হিস্টোরি তার বাবা মার কি রোগ ছিল তার বংশধরে কি রোগ ছিল এবং ডিজিজ হিস্টোরি তার কি কি রোগ হয়েছিল কি কি ট্রিটমেন্ট হয়েছিল এগুলো নিতে হবে অর্থাৎ এই টোটাল বিষয়গুলো বিবেচনা নিতে হয় যেগুলো আমরা কেস টেকিং পর্বে আলোচনা করব আগামী ক্লাস ইনশাআল্লাহ তো সুতরাং এভাবে করে আমরা র্যাপোর্টাইজেশন করে যখন কয়েকটা মেডিসিন আমরা পেলাম তখন এই কয়েকটা মেডিসিনের মধ্যে যেই মেডিসিনগুলো আমার রোগীর ক্যারেক্টারের সাথে মিল আছে মিল রয়েছে সেই মেডিসিনগুলো আমরা প্রয়োগ করব এভাবে করে আমরা সঠিক হোমিওপ্যাথিক মেডিসিন প্রেসক্রিপশন করবো ইনশাআল্লাহ তো আজকের ক্লাস আমরা এখানে যদি কারো প্রশ্ন থাকে আমাদের 5 মিনিট এর মধ্যে করতে পারেন